নবনির্বাচিত পৌর নিগম পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যদের নিয়ে সোমবার মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে তিনি প্রত্যেক নির্বাচিত সদস্যকে অভিনন্দন জানান। অভিনন্দন সভায় মন্ত্রী বলেন, যারা সমগ্র দুনিয়ায় ত্রিপুরা রাজ্যকে বারবার বদনাম করতে চেয়েছে, পুর নগর পঞ্চায়েত পুর নিগম নির্বাচনের মাধ্যমে যোগ্য জবাব দিয়েছে রাজ্যের মানুষ। রবিবার নির্বাচনের ফল বের হওয়ার পর সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী সস্ত্রীক মাতা বাড়িতে পুজো দিতে আসেন। সাথে রাজ্যের পর্যটন, কৃষি ও পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রামপদ জামাতিয়া, বিধায়ক শঙ্কর রায়, বিধায়ক অরুণ কুমার ভৌমিক, বিধায়ক রঞ্জিত দাস, টিঙ্কু রায় সহ বিভিন্ন মহকুমার পুর নগর পঞ্চায়েতের সহ পুর নিগমের নবনির্বাচিত সদস্য সদস্যরা এসেছেন মাতা ত্রিপুরা সুন্দরীর মায়ের আশীর্বাদ নিতে। মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা মায়ের মন্দিরে পুজো দিয়ে মন্দিরের বাবা মহাদেবের মন্দিরে পুজো দিয়ে কল্যাণ সাগর তথা মায়ের দিঘিতে যান। পরে পুরো ভোটে বিপুল জয়ের কারণে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক অভিনন্দন সভা হয়। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার সাংস্কৃতিক, ত্রিপুরার জনজাতির ঐতিহ্য, মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের স্বাভিমান ত্রিপুরেশ্বরী মায়ের ভূমি, ত্রিপুরার কৃষ্টি ও সংস্কৃতিকে যেভাবে যেভাবে পদদলিত করা হচ্ছিল, ত্রিপুরাবাসীকে বিভিন্নভাবে অপমানিত করা হচ্ছিল, তার যোগ্য জবাব দিয়েছে ত্রিপুরাবাসী। এজন্য মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। এই সবগুলো লোকেরকে একত্রিত করে এক মানসিকতার ভোট দেওয়া, সেটা ভারতীয় জনতা পার্টির মতো সাংগঠনিক দল, নিষ্ঠাবান কার্যকর্তা ও যে নিষ্ঠার সঙ্গে আমরা নিজের সংগঠনকে চালিয়েছি, সেই নিষ্ঠার সঙ্গেই মানুষের জন্য কাজ করব। আর এখান থেকে ত্যাগ করে যাওয়া এই পবিত্র ভূমি থেকে, যে আমি যে কাজ করব সমর্পিত হয়ে জনতার জন্য কাজ করব, প্রতিদিন জনতার সঙ্গে সম্পর্ক রাখব, মানুষের কথা শুনব, তাদের সমস্যাগুলি সমাধানে নিষ্ঠার সঙ্গে চেষ্টা করব, চেষ্টা না নিষ্ঠার সঙ্গে চেষ্টা করব। সাব্রুম, বিলোনিয়া, অমরপুর, সোনামুড়া, মেলাঘর, উদয়পুর, আগরতলা সহ বিভিন্ন মহকুমা নির্বাচিত সদস্যদের পরিচিত করিয়ে দেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।